সবন্ধা টেকটক্স নিউজে ফার্স্ট এপিসোডে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। টেকটক্স নিউজ হলো আমি এবার থেকে চেষ্টা করব কিছু টেকনিক্যাল নিউজ তোমাদের কাছে দেওয়া। তো আমার এই ভিডিও সিরিজের নাম রেখেছি টেকটক্স নিউজ। চেষ্টা করবো যতটা বেশি সংখ্যক টেকটক্স নিউজ তোমাদেরকে দেওয়ার। তো তোমরা এই ভিডিওটা আগে দেখতে থাকো, আমি তোমাদেরকে কিছু কোম্পানি মোবাইল কোম্পানি এদের আপডেটস তোমাদেরকে দেবো। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। তো বন্ধুরা, আমার নাম সুমন, তোমাদের হচ্ছে টেকটক্স সুমন চ্যানেল। চলো শুরু করা যাক। তো ফার্স্ট আপডেট আসছে রিয়েলমি থেকে। রিয়েলমি বলছে আমরা আনতে চলেছি 48 মেগাপিক্সেলের একটা ক্যামেরা ফোন, এবং এটা এক্সেপ্ট করা যাচ্ছে 1 ফেব্রুয়ারি এই ফোনটা লঞ্চ হতে পারে, এবং এটার প্রাইস হবে 15,000 টাকার নিচে। আর রিয়েলমি থেকে এরকম কোনো কনফার্মেশন আসেনি যে এই ফোনে কী কী থাকবে, তবুও আমরা এক্সেপ্ট করতে পারছি এই ফোনে থাকবে 4000mAh ব্যাটারি, 6.3 IPS ডিসপ্লে, অ্যান্ড্রয়েড পাইয়ের সঙ্গে অবশ্যই এই ফোনটা আসবে, এবং সঙ্গে থাকবে 4GB RAM, 64GB ইন্টারনাল স্টোরেজের একটা ভেরিয়েন্ট, আর 48 মেগাপিক্সেল ক্যামেরা তো আছেই। দেখা যাক এই ফোনটা কতদিনে ইন্ডিয়ান মার্কেটে আসে, এবং এই ফোনটা মেনলি কিন্তু কম্পিটিশন করবে রেডমি নোট 7 প্রোর সঙ্গে, কারণ আমরা প্রত্যেকেই জেনে গেছি রেডমি নোট 7 প্রো আসছে ইন্ডিয়াতে 48 মেগাপিক্সেলের সঙ্গে। তো রিয়েলমিও বলছে আমরা আনছি 48 মেগাপিক্সেল ক্যামেরা। তো দেখা যাক মার্কেটটা কে আগে ধরতে পারে। নেক্সট আসি স্যামসাং আপডেটে। তো স্যামসাংয়ের এখানে দুটো ফোন দাম কমে গেছে, স্যামসাং গ্যালাক্সি A7 এবং A9, মানে ট্রিপল ক্যামেরা ফোন এবং কোয়াড ক্যামেরা ফোন, এই দুটোরই স্যামসাং দাম কমে গেছে। A7 এটার প্রাইস ছিল আগে 21,990, এখন প্রাইস হচ্ছে 18,990, 2,000 টাকা প্রাইস কমিয়েছে। ঠিক সেম কেস হচ্ছে A9 এর ক্ষেত্রেও, এটা আগে দাম ছিল 36,000 টাকা, এখন দাম করেছে 24,000 টাকা, মানে 33,990। স্যামসাং A9 এর প্রাইসটা যদি আরেকটু কম হতো 30 থেকে 31,000 টাকার মধ্যে, তো মজা হতো। তো নেক্সট আপডেট আসি অনার 10 Lite। এই ফোনটা ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হতে চলেছে 15 জানুয়ারি সকাল 11:30 অনলি অন ফ্লিপকার্ট। এই ফোনে আছে 24 মেগাপিক্সেলের AI সেলফি ক্যামেরা, Kirin 710 প্রসেসর, এবং 4GB RAM, 64GB ইন্টারনাল স্টোরেজ। আর বাকি কী আছে বাকিটা বলবো এই ফোনের রিভিউতে। তো রিভিউ আসবে কালকে সকালবেলায়, দেখতে ভুলবে না। আর আজকের জন্য আপডেট এটুকুই, আর কোনো আপডেট নেই। টেকটক্স নিউজের এই আপডেটগুলো আগামী দিনে আরও আপডেট তোমাদের জন্য আনবো। আর যত আপনার চেষ্টা করবো আরও বেশি করে টেকটক্স নিউজ তোমাদেরকে দেওয়া। তো দেখার জন্য ধন্যবাদ। যদি এই ভিডিওটা ভালো লাগে তাই লাইক শেয়ার অবশ্যই করবে, যদি না ভালো লাগে তাই ডিসলাইক করবে। যদি আমি কিছু জিজ্ঞেস করা থাকে তাই নিচে কমেন্টে জিজ্ঞেস করবে, আই ডেফিনেটলি অ্যান্সার ইউ। আর যদি আমার চ্যানেল নতুন হয় তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে ভুলবে না, কারণ টেকনিক্যাল ভিডিও আমি পার ডে আমার চ্যানেলে আপলোড করতে থাকি। তো আজকের জন্য এই ভিডিও এরকমই, দেখা হবে তোমার সঙ্গে পরবর্তী ভিডিওতে। তখন তোমার সঙ্গে ভালো থেকো, গুড বাই।